আচ্ছা দেখেন, আজকে যেটা শুরু করবো এটা হচ্ছে আমার কোর্সের আপনার স্যাম্পলিং, তাই না? স্যাম্পলিং এর যে বিভিন্ন প্রকার ভেদ র্যান্ডম আপনি বলছেন ওরা ছিল ওরা জানে। স্যাম্পলিং এর মধ্যে আমরা হচ্ছে নন র্যান্ডম আর র্যান্ডম স্যাম্পলিং ছিল। একটা হচ্ছে নন র্যান্ডম আর একটা হচ্ছে র্যান্ডম। যেটার ওজন ওজন হচ্ছে 2 পাউন্ড। আর আমরা জানি যে 16 আউন্স হচ্ছে 1 পাউন্ড। থার্ড স্টেপে কি করবো আমরা হচ্ছে এটাকে সমান 4 ভাগে ভাগ করব। এরপর এই যে এখানে হাফ আউন্স আছে না, এই হাফ আউন্সটাকে আমরা টোটাল 16 ভাগে ভাগ করব। আবার 16 ভাগে টোটাল হাফ আউন্সকে আবার কি 16 ভাগে। তাহলে এইখানে 16, এইখানে 16, এইখানে 16, এইখানে 16, তাহলে টোটাল কত হচ্ছে 64টা, 64 আউন্স, 64টা স্যাম্পল হচ্ছে। ক্লিয়ার? এখন এই 16 আউন্স থেকে আমরা হচ্ছে একটা নতুন স্যাম্পল তৈরি করব। এরপর আমরা কি করবো যে বললাম যে নতুন একটা টাফ তৈরি করবো বা স্যাম্পল তৈরি করবো এটা কিভাবে এই যে আমরা করবো যে 20 মিলিগ্রাম যেটা আমরা স্যাম্পলটা তৈরি করলাম এইটাকে আমরা কি করব সমান 4 ভাগে ভাগ করব। সাধারণ মনে করেন এইখানে একটা, এখানে একটা, দুইটা। একবার আমি বাম হাতেটা ফেলাই দেবো, ডান হাতেটা রাখবো। এরপর আবার হচ্ছে ডান হাতেটা ফেলাই দেবো, বাম হাতেটা রাখবো। তাহলে 4টার মধ্যে কটা থাকবো? দুইটা থাকবো। সেই কথাটা এখানে বলা আছে। এইভাবে আমরা হচ্ছে টোটাল 16টা পাবো। কটা পাবো? 16টা। এরপর আমরা কি করবো, সবগুলো কম্বাইন করে নতুন একটা টাফ তৈরি করবো। তারপর কি করবো, তারপর হচ্ছে আমরা ড্রয়িং এর ডাবল করব। মানে এই যে দুটো করে থাকো না, এটাকে মনে করেন এইভাবে এরকম করে একটু কম্বাইন করে ফেলে সমান কি করবো, এই দেখেন ড্রয়িং এর ডাবল বিটুইন ফিঙ্গার মাঝখানে। ক্লিয়ার? এরপর আমরা কি করবো, আবার টাপগুলোতে হচ্ছে 2 ভাগে 2 ভাগে ভাগ করবো প্রতিটাকে। তাহলে এটা স্টেপ কত? এটাতে এরপর আমরা কি করছি, অষ্টম যে স্টেপটাতে, এই স্টেপটাতে আমরা কি করবো, এইখান থেকে প্রথমটা লিখবো, পরটা থেকে দ্বিতীয়টা লিখবো, পরটা থেকে তৃতীয়টা, পরজন চতুর্থটা। তো এইভাবে আমরা কয়টা সম্পর্কে তৈরি করবো? এইভাবে 4টা। কারণ কি, পরটাতে দ্বিতীয়টা যাবে, আমার এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা আসবে। মানে এইখানে জাস্ট আমি একটা দেখাচ্ছি, ঠিক আছে? ফিগারে জাস্ট কয়টা দেখানো হয়েছে? একটা। যে এই যে এইখান থেকে একটা নিলাম, এইখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম। তাহলে 4টা থেকে টোটাল কি 4টা সম্পর্কে তৈরি করা যাবে না? ক্লিয়ার? এরপর কি করবো, এই স্যাম্পলটাকে স্টেপ কত, এটা 9।
mix the new term again by drawing and doubling. এই যে চারটাকে আমি নিলাম না একসাথে, নেওয়ার পর এবার একটা ড্রয়িং ডাবল করবো। এরপর এখান থেকে আমি 20 মিলিতে যাচ্ছি। তাহলে প্রথমে ছিল কত? 2 আউন্স। 2 আউন্স থেকে প্রথমে 20। এবং এই যে 20 মিলিগ্রাম যে আমরা পাইলাম, এইটা কিন্তু আমরা কিন্তু কিন্তু অনেক একটা কি ধাপ অতিক্রম করে পাইলাম না। দ্যাটস ওয়াই এখানে বোঝা যাচ্ছে যে ফাইবারগুলো সমভাবে মিক্স হয়েছে এখানে। মিক্স হওয়ার ফলে আমরা 20 মিলিগ্রাম স্যাম্পল পাইলাম এবং এটা হচ্ছে আমার পুরো যে বাল্ক যে ম্যাটেরিয়ালটা থাকবে এটা রিপ্রেজেন্টেশনের কাজ করবে। এবং এইটাই হচ্ছে জৈবিক ক্রিয়া। আপনার যে দুইটা সেটা হচ্ছে হাইড্রোলিক কোরিং মেশিন, আমি জাস্ট বুঝাচ্ছি এইটাকে 1 2 3 4 তাহলে সমানুপাতে 8 ভাগে ভাগ করলাম। 8 ভাগে যদি ভাগ করি তাহলে দেখেন তো প্রতিটি জায়গায় একটা করে এখানে দেখেন তো একটা কি বক্স ক্রিয়েট হইছে না? হ্যাঁ বক্স ক্রিয়েট হইছে কিনা। এরপর আমরা কি করব, এই যে আমাদের যে হাইড্রোলিক কোরিং যে মেশিনটা আছে এটা হচ্ছে 1 কিলো ড্রিলের মতো ড্রিল জাম কি এরকম করে ঘুরতে 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 ভিতরে ঢুকে যায় না? এটাও কি করবে ঘুরতে ঘুরতে ভিতরে ঢুকে যাবে। তাহলে আমি মনে করেন এইখানে মনে করেন ঢোকাই দিলাম, এটা মনে করতে যে এর নিয়ম হচ্ছে এর ভেতর থেকে ফাইবারকে নিয়ে এসে আবার বের করে ড্রিল যখন ভিতরে ঢুকতে থাকে না এটা কি করবে একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত যে আবার এটাকে বের হয়ে আসবে। তাহলে আমরা কি এইখান থেকে কিছু ফাইবার সম্পর্ক করবো, এখান থেকে পাবো, এখান থেকে পাবো, এখান থেকে পাবো, সেই কথাগুলো এখানে বলা আছে। দেখেন যে যে আড়াই পাউন্ড ওজন হলো স্যাম্পল আমরা কি করবো এখানে কালেকশন করবো বাই দ্য কোর স্যাম্পলিং প্রসেস। দ্য নাম্বার অফ কোর্স অবটেইনড ডিপেন্ডস অন দ্য ডাইমেনশন অফ দ্য কোর। মানে আপনি ফাইবার এখানে কতগুলো আসতেছে এটা আপনি পুরো যত গভীরে করবেন ফাইবার তত বেশি আসবে, সে কথাটাই বলছে। তাহলে এইভাবে এখানে পোর স্যাম্পল আপনি স্যাম্পল ক্লিয়ার? স্যার এটা লিখব লিখতে হবে লেখা যে ব্যাখ্যা দেয়া হবে কিন্তু আপনি না বাকি অংশটুকু এখানে বলা আছে। এই যে আপনার সেগমেন্টে ভাগ করছি যেটা ওই এখানে দেখিয়েছি তো বলে যাবে আপনাদের প্রথম অংশটুকু একটু বিরক্ত লাগবে হচ্ছে কারণ এটা থিওরি বেশি আর যখন মেইন ইয়ারে যখন চলে যাব তখন ভালো হবে। আগে ফাইবারগুলো শেষ করে নিই, খুব বেশি বলবো না। স্যার আপনি ইয়ার কেন তো ভালো হ্যাঁ ইয়ার কেন তো ভালো হচ্ছে যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কে তোমরা ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টের কল্পনা করতে চাই সাবজেক্ট হচ্ছে মেইন দুইটা ঠিক আছে, একটা হচ্ছে ইয়ার ইয়ারটা হচ্ছে কারণ এইটা যদি আপনার নাম হয় বাকি তো সব অন্যান্য দেখবেন আপনারা যে কারো হচ্ছে মুখস্থ করা খুব ভালো লাগে, আবার কারো দেখবেন যে না আমার ভালো লাগে না আমার ম্যাথমেটিক্যাল টার্ম ভালো লাগে, আবার দেখবেন যে না কেউ কেউ আছে দুইটা টার্ম ভালো লাগে। আচ্ছা এখন দেখেন এখন ফাইবার আমরা এর আগে তৈরি করলাম ফাইবার স্যাম্পল, এখন আমরা যদি কমস লাইন ধর অথবা রোবিং যে এই দুটো ওয়ার্ড কি মনে আছে কমিং আর রোবিং মনে আছে? তো কমস লাইন অথবা রোবিং অথবা ইয়ার থেকে যদি আমরা ফাইবার স্যাম্পল করতে চাই এর আগে তো ফাইবার থেকে ফাইবার স্যাম্পল করছি, ফাইবার থেকে কি করছি ফাইবার, এবার আমরা যদি স্লাইড বা রোবিং অথবা ইয়ার থেকে আমরা কি কি ভাবে স্যাম্পল করতে পারি তো দুইটার মধ্যে একটা র্যান্ডম ড্র মেথড আর একটা কাট
র্যান্ডম ড্রয়ের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা করব সেটা হচ্ছে এই যে এইটা একটা বক্স, এটা একটা বক্স, এইটা একটা ফুল বক্স, এটাকে দুভাগে ভাগ করছি, তাহলে এই পাশে একটা বক্স হলো, এই পাশে একটা কি হলো বক্স হলো, এই বক্সটা হচ্ছে আপনার ভেলভেট বোর্ড, ঠিক আছে, এটাকে বলছে বোর্ড, ভেলভেট বোর্ড। তাহলে ভেলভেট বোর্ড এখানে কয়টা অংশ থাকছে? দুইটা। এখন আমরা কি করব, একটা ইয়ার্ন অথবা রোভিং, ঠিক আছে, একটা মনে করেন ইয়ার্ন নিলাম, ইয়ার নেওয়ার পর ইয়ার্নটা এখানে এমনভাবে রাখবো যাতে দুইটা বোর্ডের কি থাকে, এমন কি থাকে অবস্থান। দেখেন এই যে নিচের অংশ যেটা আছে এইটা দেখেন তো, একটু দেখেন ফাইবার গুলো কি দেখা যাচ্ছে না, তার মানে এইখানে হচ্ছে ফুল টুইস্ট না, টুইস্ট থাকলে তো এটা তো কি হইতো একবারে যে এটার মধ্যে প্লেন অবস্থায় থাকে। আর এই পাশে যে অংশটা আছে এইখানে কিন্তু গ্রেন জাস্ট কেটে নিয়েছে। এখন কি করছে এরা, এই বক্সটাতে বসানোর পর এই প্রথম যে অংশটাতে এরা কি করছে, একটা গ্লাস প্লেট বসাইছে, ওইটা গ্লাস প্লেট। তাহলে আমরা সাপোজ করুন এটা ঠিক আছে, আপনি এটাকে মুভ করতে পারবেন এইভাবে, কিন্তু এটা দেন ওয়েট ওয়েট আছে, তাহলে এটা কি নড়বে? নড়বে। তাহলে কেন নড়বে না? কারণ এটা ওয়েট আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এইখান থেকে লাস্ট অংশ থেকে আমরা যে প্রজেক্টিং বা আপনার হচ্ছে হেয়ারিং যে ফাইবার গুলো এগুলাকে কি ইয়ে করে রিমুভ করবো। হ্যাঁ, একটা ইনস্ট্রুমেন্ট এই যে দেখা আছে, দেখেন এটা, এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি, এই যে ক্লিপ, ঠিক আছে, ক্লিপ, এই কথা আমি লেখা সব বলাচ্ছি, এটা একটু জানান, আমি বেশি দেখতেছি। আচ্ছা, প্রসিডিউরি মেটেরিয়াল নাম্বার আছে, নিউটার সাকসেসিভ ভেরিফাই, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, যাতে এই ক্লিপের মধ্যে কি করলাম, এটা উঠাই নিলাম, নেওয়ার পর দেখা তো ফাইবারগুলো কি সমান হয়ে গেছে না, সমান হয়ে গেছে কিনা, এইখান থেকে আমরা জাস্ট এই ফাইবার দুটো পরীক্ষায় দিলে আমি জনি টেকনিককে দিয়ে দিব, জনি এখন যেটা দেখবো দেখেন সেটা হচ্ছে কাট স্কয়ার। তো কাট স্কয়ার মেথডটা মূলত এই, দেখেন এখানে একটা ইয়ার দিছে, ইয়ার দেওয়ার পর এখানে ইয়ারের দুটো ভাগ আছে, এক পাশে হলো টুইস্ট, এক পাশে কি আনটুইস্ট। আনটুইস্ট করার জন্য কি হয়েছে, এটা এই যে ব্যায়ামটা গিয়েছে একটু মোটা দেখাচ্ছে। এরপর এরপর আমরা একটা গ্লাস প্লেট ইস্তেমাল করি, কি করবো গ্লাস প্লেট, যে আগে একটা গ্লাস প্লেট করার পর আমরা কি এমনভাবে স্থাপন করব যাতে এই যে লাস্ট যে পোর্শনটা, এই পোর্শনটা থেকে এটা দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5 মিলিমিটার। এগুলো জাস্ট হচ্ছে কি জানেন, এগুলো জাস্ট হচ্ছে একটা প্রসিডিউর টেকনিক যাতে সবাই এভাবে করে, ঠিক আছে, নাহলে তো আপনি ইচ্ছে করে 6 মিলিমিটার নিতে পারতেন, 7 মিলিমিটার করতে পারতেন না, করতে পারতেন, হ্যাঁ করতে পারতেন, কিন্তু ওই স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য সব সবাই যাতে এটা ফলো করে, দ্যাটস ওয়াই হচ্ছে এই প্রসিডিউরগুলো ফলো করে। আচ্ছা, এরপর কি করবো, এখান থেকে আমরা ফাইবারগুলো কেটে, ঠিক আছে, এরপর এটা আরো 3 মিলিমিটার কি আগে নিয়ে আবার কেটে দিব, আবার 3 মিলিমিটার আগে আবার কেটে দিব, আবার 3 মিলিমিটার আগে আবার কাটব, তাহলে 3 মিলিমিটার পর টোটাল কয়বার আগে যাব আমি, 3 বার। এই কথা ঠিক আছে, কেন আগে হলো স্যার, এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে টেকনিক, কোথায় এই যে রিপিটেড অন দ্য ফ্রেশ লেন্স অফ দ্য ইয়ান টু দ্য ট্যান্ডেম ফ্রম দ্য বাম, এই কথাটা বলা আছে। এরপর বলা আছে দেখেন, আচ্ছা, এরপর আমরা কি করলাম, এই যে 9 মিলিমিটার নিয়ে নিলাম না, নেওয়ার পর বাকি অংশ যেটা থাকি এটা হচ্ছে আমার নাকি স্যাম্পল, জাস্ট এই কথাটা বলা আছে। তাহলে এখানে আমার মূলত হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার এই যে এখানে জরি টেকনিকটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর এরপর হচ্ছে আমাদের কি কোর যেটা এটা ইম্পর্টেন্ট, আর লাস্ট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে এই যে কাট স্কয়ার কম্পিউটার, এই তিনটা মধ্যে যে কাটা, ঠিক আছে।
যদি এমন হতে পারে তিনটা থেকে একটা তো মাস্ট দিব, এমন হতে পারে দুটো দিতে পারি, তো দুই কোশ্চেন মিক্স করে দেবো, এই সেট একটা ওই সেট একটা। আমি দিতে পারি যে লিখতে কি জায়গা খরচ হবে না, আপনি তো মনে রাখাও কষ্ট, কিন্তু আপনি যদি একটু সংকেত দিয়ে মনে রাখেন এই জিনিসটা কি ভালো মনে থাকবে না, এই জন্য আপনার দরকার হচ্ছে এটা, আর আপনাদের কাছে মুখস্থ করতে হবে। আমি যদি বলি ASTM D আপনার হচ্ছে 43 07 মানে কি বুঝাচ্ছি, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর স্যাম্পলিং ম্যানুফ্যাকচারার্স স্ট্যাপল ফাইবার স্লাইভার অর 240, ঠিক আছে, এগুলো আমাদের টিচার তো আমাদের তো হচ্ছে আচ্ছা তো হচ্ছে স্ট্যাপল ফাইবার গুলো আছে না, স্ট্যাপল ফাইবার গুলো তো বলতে পারবো, ঠিক আছে, এবং টোটাল মূলত ইউজ হচ্ছে আপনার ফ্লাক্স ফাইবারের জন্য, শর্ট স্ট্যাপল খারাপ ভাবে সাহসের দ্বারা কি বোঝায় সব কিছু নিজের চেষ্টা কর।